হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইরিগোল ওয়ান ফোরটি তা বন্ধুরা দ্রুত নিয়োগের একটি পরীক্ষা কনস্টেবলদের কনস্টেবল পদে নিয়োগে দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশ কর্তারা হ্যাঁ বন্ধুরা সঠিক খবর শুনেছেন এখন থেকে আর হয়তো দুইটা পরীক্ষা হবে না একটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ হতে চলেছে আগে যে প্রিলিমিনারি পরীক্ষার হতো তারপর মাঠ তারপর মেইন পরীক্ষা এরপর ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হতো কিন্তু এখন কী চাইছে এখানে বিস্তারিত আমরা একটু আলোচনা করে দিচ্ছি এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে সূত্রে খবর কনস্টেবল পদে বারো হাজার নিয়োগ হবে ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভায় তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা নবান্নে সূত্রে খবর বর্তমানে কনস্টেবল নিয়োগের প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয় তারপর শারীরিক মাপজোক এবং দক্ষতার পরীক্ষার উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা তাতে পাশ করলে মৌখিক পরীক্ষা এক সরকারি কর্তা জানান পুরো প্রক্রিয়া ও প্রশিক্ষণ পর্ব শেষ করতে ছ মাসের বেশি সময় লাগছে এই সময় কমাতে একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব নিয়োগ নিয়োগ পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভেশন তালিকা রাখার কথাও বলা হয়েছে প্রস্তাবে সূত্রের খবর গত বছর প্রায় সাড়ে আট হাজার কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময়ে দেখা গিয়েছে উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাতে যোগদান করেননি ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়েছে পুলিশের একাংশের দাবি তা এড়াতেই ওই রিজার্ভ রিজার্ভ তালিকা তৈরি করা হবে যার মানে হচ্ছে ওয়েটিং লিস্টের কথা এখানে কিন্তু বলা হয়েছে প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্য স্থান পূরণ করা হবে তবে ওই তালিকায় কোনোভাবেই অপেক্ষামান তালিকা বলে গণ্য করা হবে না প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলেও নবান্নে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে নবান্নের বিচারি দিন ওই প্রস্তাবে ওই বারো হাজার পদের মধ্যে পনেরো শতাংশ পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত করা হয়েছে আগে ছিল দশ শতাংশ প্রস্তাবের প্রাক্তন সেনাকর্মীদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতা ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে তা বন্ধুরা এখানে কিন্তু সেনাবাহিনীদের কথা বলা হয়েছে এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য পনেরো শতাংশ সংরক্ষিতর কথা এবং সেনাবাহিনীতে যারা কাজ করেছেন তাদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণের কথাও বলা হয়েছে বন্ধুরা এটা কিন্তু একটা কীরকম খবর যে ভালো না খারাপ বলবো। সেটা এখন ভাবার বিষয় একটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে যার মধ্য থেকে সিভিকদের জন্য পনেরো শতাংশ এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য পাঁচ শতাংশ কিন্তু সংরক্ষিত থাকার প্রস্তাব পাঠানো হয়েছে যাই হোক এইটুকুই তোমাদের আপডেট দেওয়ার ছিল কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটাতে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখবেন